আসসালামু আলাইকুম এভরিওয়ান, হানির কুকিং ওয়ালে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজার। এই দারুণ মজার ফ্রাইড রাইসটি বড় থেকে ছোট সবারই কিন্তু খুবই পছন্দের। চলুন দেখে নেওয়া যাক এই সম্পূর্ণ রেসিপিটি। এখানে একটি পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। এখানে আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে পোলাও চালও ইউজ করতে পারবেন। এখানে পানি দিয়ে চালটাকে 15 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখছি। একটি পাত্রে আমি পানি গরম করে নিয়েছি এবং চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি সম্পূর্ণ চালটি পানিতে ঢেলে দিব। আলতোভাবে চালটাকে নেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল, যার ফলে চালটা খুব ঝরঝরে থাকবে এবং একটা চালের সাথে আরেকটা চাল লেগে যাবে না। এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিব চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি চেক করে নিচ্ছি যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। এইভাবে একটি ভাত হাতে টিপে দেখতে হবে যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন যে ভেতরটা একটু দানা টাইপের থাকবে এবং উপরটা দেখলে মনে হবে যে চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পানিতে ঝরিয়ে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখানে আমি কিছু সবজি নিয়েছি, বাঁধাকপি কুচি নিয়েছি, বরবটি কুচি এভাবে লম্বা টাইপের করে কেটে নিয়েছি, গাজর কুচি লম্বা টাইপের করে কেটে নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম এবং রেড ক্যাপসিকাম। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তার সাথে দিয়ে দিচ্ছি বাটার 2 টেবিল চামচ। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। এবং অপেক্ষা করব বাটারটি গলে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি একটু ব্রাউন হওয়ার পর্যন্ত। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। একটু নেড়ে চেড়ে অপেক্ষা করব হালকা একটু বাদামি রং আসা পর্যন্ত। আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর কুচি। যে সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি হবে সেই সবজিগুলো আগে দিতে হবে। একটু নেড়ে চেড়ে একটু অপেক্ষা করব। আর এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে থাকতে হবে। এরপর দিয়ে দিচ্ছি বরবটি কুচি। নেড়ে চেড়ে একটু অপেক্ষা করব এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। খুব বেশি যেন সিদ্ধ না হয় সেটাও খেয়াল রাখতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 করে কাটা ক্যাপসিকামগুলো। আমি দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম এবং রেড ক্যাপসিকাম, সবগুলো মিলিয়ে 1 কাপ পরিমাণ মতো হবে। সবজিগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি 2টো ডিম নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে ডিমটিকে ফেটিয়ে নিচ্ছি। সবজিগুলোকে
एक साइड करे आमी डिमटाके ढेले दिच्छी एबं डिमगुलोके आमी स्क्रैम्बल करे निच्छी। এখন ডিমটির সাথে সবজিগুলো মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন সিদ্ধ করে রাখা ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি। একবারে সম্পূর্ণটা দিবেন না, একটু একটু করে দিতে হবে, তাহলে সুন্দরভাবে মিশে যাবে সবজিগুলোর সাথে। অল্প একটু দিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি। এরপর আমি বাকি সম্পূর্ণ চালটা এখানে দিয়ে দিচ্ছি এবং আলতোভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা মরিচ ফালি। আপনারা আপনার ঝাল মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনি দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ফিশ সস, যার ফলে একদম টেস্টটা কিন্তু রেস্টুরেন্ট স্টাইলই হবে। এবং আলতো হাতে নেড়ে দিচ্ছি। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল এবং কতটা সুন্দর হয়েছে, এবং চালটা কিন্তু খুবই ঝরঝরা রয়েছে। বাসায় কিন্তু আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।